ভোলার বোরহানউদ্দিনের ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে পুলিশ ও জনতার সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন পেশ করেছে। কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহমুদুর রহমান ভোলার জেলা প্রশাসকের কাছে এই রিপোর্ট পেশ করেন। তদন্ত কমিটি গত 5 দিন বোরহানউদ্দিনের ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার দিন সেখানে উপস্থিত থাকা পুলিশ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, স্থানীয় আলেম সমাজ ও হিন্দু নেতৃবৃন্দ সহ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করেন। এছাড়া গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও ভিডিও ফুটেজ সংগ্রহ করে প্রতিবেদন তৈরি করেন। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গত 20 তারিখে আপনার উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম। তারা সরজমিন তদন্ত করে গতকাল 25 তারিখে আমার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।